আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আর একটি গিয়ার লিভারের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে ছোট্ট একটি প্রাইভেট কারের ম্যানুয়াল গিয়ারের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন গাড়ি চালাতে শিখতে ইচ্ছুক তাদের ভিডিওটি অনেক হেল্পফুল এবং কাজে আসবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলে নিচ্ছি, এই গাড়িটি হচ্ছে আপনার নিশান নিশান সানি গাড়ি। এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ার। এখানে কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে, কারণ ছোট গাড়ির গিয়ার নির্দেশনা একরকম, বড় গাড়ির গিয়ার নির্দেশনা আরেক রকম। এখানে দেখুন, যেহেতু এটি অনেক পুরনো গাড়ি, পুরনো মডেলের গাড়ি, সেই কারণে এই দিক নির্দেশনাগুলো উঠে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে, বাকি সবগুলি উঠে গেছে। যারা সিনিয়র ড্রাইভার, গাড়ি চালক, তাদের এগুলো দেখা লাগে না, হাতেই বলে দে কোনটা কয় নম্বর গিয়ার। গিয়ারটি এখন নিউট্রাল অবস্থায় আছে। আপনাদের বোঝানোর স্বার্থে গাড়িটি কিন্তু স্টার্ট বন্ধ, এখন বোঝানোর স্বার্থে গাড়িটি স্টার্ট বন্ধ করে বোঝাতে হয়, নাহলে গাড়ি স্টার্টে অবস্থায় থাকলে বোঝানো যায় না। এখন গিয়ারটি নিউট্রাল অবস্থায় আছে। আমি দিক নির্দেশনা আগে বলছি, তারপরে বলছি কোনটা কত নম্বর গিয়ার। এই যে আমার হাতের আঙুলটি যেখানে, এটি হচ্ছে এক নম্বর গিয়ার। একের সোজাসুজি নিচে হচ্ছে দুই, দুইয়ের মাঝামাঝি হচ্ছে নিউট্রাল, এই উপরে হচ্ছে তিন, তিনের নিচে হচ্ছে চার, তারপর হচ্ছে পাঁচ, পাঁচের নিচে হচ্ছে ব্যাক গিয়ার। আর আর মানে রিভার্স, রিভার্সে দিলে শুধু পিছনে যাবে। আর পাঁচ হচ্ছে টপ গিয়ার, এ হচ্ছে এক নম্বর। এক থেকে একের সোজাসুজি নিচে হচ্ছে দুই। আমি আরেক গাটু উপর দিব, তারপরে সোজা উপরে তুলে দেব, এ হচ্ছে তিন। তিনের সোজাসুজি নিচে এ হচ্ছে চার। আবার যে আমি এক গাটু উপরে তুলে নিউট্রাল, ফুল ডানে নিয়ে উপরে, এ হচ্ছে পাঁচ নম্বর গিয়ার। পাঁচ হচ্ছে টপ গিয়ার, পাঁচ হচ্ছে টপ গিয়ার। তারপরে আরেক গাট নিচে দিব, এই নিউট্রাল। আমি যদি কোনো কারণে ব্যাগে যাই, এলো মাঝখান বরাবর জায়গাটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল হচ্ছে গিয়ার ফ্রি, কারণ কোনো গিয়ার নেই, সামনেও যাবে না পিছনেও যাবে না, গিয়ার ফ্রি নিউট্রাল। আমি যদি ব্যাক গিয়ার নিতে যাই, তাহলে যে ফুল ডানে নিয়ে এই নিচে, ফুল ডানে নিয়ে নিচে ছেড়ে দিব, নিচে ছেড়ে দিব, এটি হচ্ছে ব্যাক গিয়ার। ব্যাক গিয়ারে দিলে শুধু পিছনে যাবে। এক দুই তিন চার পাঁচ, পাঁচ হচ্ছে টপ, তারপরে এ হচ্ছে ব্যাক গিয়ার, আর এ হচ্ছে ব্যাক। যেহেতু লেখাগুলো মুছে গেছে, সে কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কারণ যারা সিনিয়র ড্রাইভার তাদের এই লেখা দেখা লাগে না, হাতে বলে দিবে কোনটা কোন গিয়ার। ঠিক আছে।